আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রেসিপিটি সম্পূর্ণ বাচ্চাদের জন্য আমি নিয়ে এসেছি আলফাবেট বিস্কিট। খুব ইজি তৈরি করা এবং বাচ্চারা এটা তৈরি করবে, ভীষণ এনজয় করে বাচ্চারা এবং অনেকটা সময় বাচ্চাদের সাথে পার হয়ে যায়। শুধু যে আপনার আলফাবেটটা আনা, আপনারা বিভিন্ন নাম্বার তৈরি করতে পারেন, সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারেন। চলুন চলে যাই, এটা কিভাবে বানালাম দেখে নেই। এই মজার আলফাবেট বিস্কিটটি আমি মাত্র তিনটা উপকরণ দিয়ে বানাবো, বাটার, আইসিং সুগার আর ফ্লাওয়ার, ব্যাস। আর পরিমাপটা বলে দিচ্ছি, বাটার হবে 1 কাপ, আর বাটারটা অবশ্যই আপনারা গলিয়ে নেবেন, লিকুইড বাটার ছাড়া কিন্তু মজার বিস্কিট হবে না। আমি বাটারটা মাইক্রোওভেনে গলিয়ে নিয়েছি। আইসিং সুগারের পরিমাপ হলো 1 কাপ, আর ময়দা নিয়েছি 3 কাপ। আর আমি এখানে ময়দাটা নিয়েছি সেলফ রেজিং ফ্লাওয়ার, এর ভিতরে সামান্য বেকিং পাউডার দেওয়াই আছে। আপনাদের ময়দায় বেকিং পাউডার না দেওয়া থাকলে আপনারা 1 চিমটি বেকিং পাউডার ইউজ করবেন। আর যেহেতু এটা বাচ্চাদের আলফাবেট বিস্কুট, আপনারা যে কোনো একটা ফ্রুট কালার ইউজ করতে পারেন। আমি এখানে ব্লু কালারটা ইউজ করছি, আমার বাটারটা ইয়েলো, সো ব্লু আর ইয়েলো মিশে গ্রিন হয়ে যাবে। আর আলফাবেট বিস্কুট কাটার জন্য আলফাবেট শেপের কিছু কাটারও কিনে নিয়েছি, এটা বাচ্চারা দারুণ এনজয় করে। এখানে এ থেকে জেড পর্যন্ত কাটারগুলো আছে, আর বেকিং ট্রে, একটা মিক্সচার মেশিন, ব্যাস। এখন এই সব উপকরণগুলো একসাথে মিক্স করে বাচ্চারা সুন্দর করে বিস্কুটগুলো এ টু জেড শেপে কেটে, ওভেনটা 10 মিনিট প্রি হিট হবে আর 15 মিনিট এটা ওভেনে বেক হবে, ব্যাস হয়ে যাবে মজার আলফাবেট বিস্কিট। এখন সব উপকরণগুলো একসাথে মিশাবো। প্রথমে আমি এই 1 কাপ বাটারটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখুন না, খুব সামান্য ফুড কালারের সাথে বাটারটা মিশিয়ে নিলাম। এখন আমি 1 কাপ আইসিং সুগার দিচ্ছি। আস্তে আস্তে করে এই ফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটা সফট ডোয়ের মতো তৈরি হবে, যেন বাচ্চারা এটা কাটতে পারে। হয়ে গেল দেখুন, একদম সফট ডো, বাচ্চারা এটা খুব সুন্দর করে কাটতে পারবে। এখন এটা আমার বাচ্চাদের সাথে বসে এ তো জেডের শেপ আমি তৈরি করব। করো
অনেক ধৈর্য নিয়ে আপনাদের এই কাজটা বাচ্চাদের সাথে করতে হবে, এতে অনেকটা সময় পার হয়ে যায়। তুমি দাঁড়াও, আবার মিক্স করে দে, ওয়েট করো না, ডাব্লু আর তুমি এক্স করো। আচ্ছা এই যে দেখুন, বাচ্চাদের সাথে এ থেকে জেড পর্যন্ত সবগুলা, বাকি ডোগুলো আছে, এটা দিয়ে আমরা অন্য কিছু তৈরি করছি। তো পুরো ভিডিও দেখাচ্ছি না, তাহলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। এখন আমরা 10 মিনিট ওভেনটাকে প্রিহিট করে নেব, তারপরে 15 মিনিট এটা ওভেনে বেক করলে হয়ে যাবে আলফাবেট বিস্কিট। এছাড়া আপনারা বিভিন্ন শেপের কাটার কিনে, এই যে আপনার বাচ্চাদের শেপ শিখাতে পারেন, হার্ট, সার্কেল, স্কোয়ার, স্টার, ফ্লাওয়ার, ট্রায়াঙ্গেল, তো এটাও বাচ্চারা এনজয় করবে, বাচ্চারা শেপগুলো সুন্দর করে এভাবে শিখে নেয়। এছাড়াও আপনারা বিভিন্ন নাম্বারের শেপ কিনে 1 to 10 বিস্কিট বানাতে পারেন, এটাও বাচ্চারা খুব এনজয় করবে। এছাড়াও বিভিন্ন শেপ কিনে আপনারা বিস্কিট তৈরি করতে পারেন, এটাও খুব এনজয় করে বাচ্চারা। ডাক, ফিশ, হর্স, ক্যাট, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য বাচ্চাদের সাথে এগুলো কাটার দেখালাম না, শুধু আলফাবেটটা দেখালাম, জাস্ট আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করলাম। বাকি যে ডোটা থাকে সেটা গোল গোল করে এরকম বিস্কিট তৈরি করে ফেলবেন, 15 মিনিট ওভেনে বেক করলেই হয়ে যাবে, সিম্পল। এটাও ঠিক একইভাবে বেক করব, আগে 10 মিনিট ওভেনটা গরম করে নেব, তারপর 15 মিনিট বেক করব, ব্যাস। এ টু জেড বিস্কিটটা ওভেনের মধ্যে 15 মিনিট বেক করব, তাহলে সুন্দর মজার বিস্কিট হয়ে যাবে। আমি ওভেনে 15 মিনিট 170 ডিগ্রি সেলসিয়াসে বেক হতে দিলাম। ঠিক 15 মিনিট পর ফিরে আসলাম, ভীষণ গরম, আমার বিস্কুটগুলো হয়ে গিয়েছে, এখন এগুলো বের করে আনবো। এই যে এই বের করে আনার 5 মিনিটের মধ্যে বিস্কুটগুলো হার্ড হয়ে যাবে। এখন সুন্দর করে গরম আছে, বেকিং ট্রে থেকে এগুলো বিস্কিটগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এই যে দেখুন কীরকম শক্ত সুন্দর হচ্ছে, আর শেপগুলো আগে তুলে নিয়েছি, ব্যাস হয়ে গেল, কত ইজি। এটা সুন্দর করে 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে আপনারা এটা কাচের বয়ামে সুন্দর করে তুলে ধুতে পারবেন। বাচ্চাদের লেখাপড়াও হলো, সাথে সাথে টাইম পাসও হলো, আর মজার বিস্কুটও তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনিও খেতে পারেন চা দিয়ে, খুব মজা খেতে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, আপনাদের বাচ্চাদের সাথে এটা তৈরি করে দেখবেন, বাচ্চারা ভীষণ এনজয় করবে। ধন্যবাদ সবাইকে।